এগারো মেসি রোনালদো সারা এল ক্লাসিকো এল ক্লাসিকো মানেই যেন এক উৎসব কিন্তু সেই উৎসবের প্রধান দুই রসদই যদি না থাকে তবে কতটা মজা তা এমনই এক নিলুপ্ত এল ক্লাসিকো হতে যাচ্ছে আঠাশে অক্টোবর শেষ কবে এমন এল ক্লাসিকো হয়েছে ফুটবল ভক্তরা তা হিসেব করতে একটু বেগই পাবেন গত এগারো বছরে এমন এল ক্লাসিকো দেখেনি বিশ্ব দীর্ঘ এগারো বছর পর লিওলেন মেসিও ক্রিস্টিয়ানো রোনালদো সারা মুখোমুখি হবে বার্সোনা ও রিয়াল মাদ্রিদ এ দুই তারকা বিহীন এল ক্লাসিকো খুঁজতে হলে একটু ইতিহাসের পাতা ঘুরে আসতে হবে এগারো বছর আগের সেই এল ক্লাসিকোর অনেকেই এখন আর মাঠে নেই সেই ম্যাচে বার্সেলোনা হয়ে মাঠে ছিলেন ভিক্টর ভালভেজ আবিদাল মার্কেজ পোল মিলিতো ডেকো জাভি ইনিয়াস্তা ইয়ারাতরে রোলান্দ দিনহো ও স্যামুয়েল এতোর মতো তারকা অপরদিকে রিয়াল দার্সিতে মাঠ কাঁপিয়েছেন ইকার ক্লাসিকিয়াস হেন্স কানভারো সার্জিও রামোস পেপে দিয়ারা স্লেন্ডার বাপটিস্তা রডফন রাউল গঞ্জেলস ও রোলান্দ ও রবিন হো রা দুই সালে সেই ম্যাচের সময় অবশ্য রিয়ালে ছিলেন না রোলান্দো আর পায়ের পেশি ছিঁড়ে যাওয়ায় এই ম্যাচ খেলতে পারেনি মেসি অবশ্য সে ম্যাচে জয় পায় রিয়াল দুই সালে বার্সেলোনায় সিনিয়র দলে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত মাত্র দুটি এল ক্লাসিকো ম্যাচ খেলেননি মেসি তবে এল ক্লাসিকোর গোলের সংখ্যা সবার থেকে ধরা সবার দূরতে আর্জেন্টাইনে ফরওয়ার্ড এল ক্লাসিকোতে এখন পর্যন্ত ছাব্বিশ গোলের মালিক তিনি মেসির পরে আছেন রিয়ালের সাবেক দুই ফুটবলার আলফোর্ডো ডি স্টিফানো ও ক্রিস্টিয়ানো রোনালদো তাদের দুজনেই এল ক্লাসিকোর গোলের সংখ্যা আঠারো গত শনিবার রাতে সেভিয়ার বিপক্ষে হাতে গুরুতর চোট পেয়ে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন মেসি আর রিয়াল ছেড়ে জুভেন্টাসে পারি পারিয়ে রোনালদো তাই ফুটবল ভক্তদের বলতে গেলে এক নিলুপ্ত এল ক্লাসিকোর সামনে পড়তে হবে